হঠাৎ করে কিছু হয়নি, এই ব্যথা। কোথায় ব্যথা শুরু হয় প্রথমে? এই এইখানে ব্যথা হয় হাঁটুতে, প্রথমেই হাঁটুতে ব্যথা হয় এখানে। তারপরে আস্তে আস্তে একটু কোমরে ব্যথা করে, সবসময় করে না, কাজকর্ম করলে করে। এর আগে দুই বছর আগে ভাগ্নে বলছিল এই জায়গার কথা, ডক্টর মাহমুদ শফিউল্লাহ প্রধান ওনার কথা। আচ্ছা আচ্ছা, ওনার মা অসুস্থ, আচ্ছা, তা আমাকে বলছিল যে ওই জায়গায় চলেন, থেরাপি নিলে ভালো হবে। আচ্ছা, তাই বিষয়টা তো গুরুত্ব দেয়নি, একটু কমে এবার একটু বাড়ে, ডাক্তার দেখাই, তারপরে ওই রিপোর্টটা নিয়ে এখানে আসছে। আজকে কততম দিন আপনার ভর্তি হওয়ার? আজকে ১৩। সেই প্রথম দিন ভর্তি হওয়া এবং আজকে ১৩তম দিন, ১৪ দিন আজকে, ১৩ দিন ট্রিটমেন্ট, ১৩ দিন ট্রিটমেন্ট হয়েছে, আজকে তো ট্রিটমেন্ট অফ। এই ১৩ দিন পরে আজকে কেমন আছেন? আজকে খুব ভালো আছি, আগের মতোই। সেই সুস্থ অবস্থায় যেমন ছিলেন, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা বা হাঁটু ব্যথা মুক্ত একটা জীবন, সেই সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছেন, ভালো আছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে এখানে হাজির করেছি, আমাদের সাথে আমাদের একজন মা আছেন এবং ওনার ছেলেও আছেন এখানে। উনি একজন কর্মজীবী নারী, খুব পরিশ্রমী একজন মানুষ, পাশাপাশি পুরো সংসারটাকে উনি একাই সামলাতেন। বাট হঠাৎ করেই গত ৪-৫ বছর থেকে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই ব্যথাজনিত সমস্যায় আক্রান্ত হন এবং স্বাভাবিক যে জীবনের গতি সেটা কিছুটা থমকে যায়। এর জন্য নানা জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন এবং একটা সময় উনি সফলতাও পেয়েছেন। আজকে ওনার সেই সফলতার গল্পটাই আমরা শুনব প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। মমতাজ বেগম। মমতাজ বেগম, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায় গ্রাম। আচ্ছা, আমরা জানি যে আপনি একজন কর্মজীবী নারী, কোথায় সার্ভিস করতেন আপনি? গোপালগঞ্জ সদরে। সদরে কোথায় এটা? ৪-৫ বছর আগে কি হয়েছিল হঠাৎ করে? হঠাৎ করে কিছু হয়নি, এই ব্যথা। কোথায় ব্যথা শুরু হয় প্রথমে? এই এখানে ব্যথা হয় হাঁটুতে, প্রথমেই হাঁটুতে ব্যথা হয় এখানে। তারপরে আস্তে আস্তে একটু কোমরে ব্যথা করে, সবসময় করে না, কাজকর্ম করলে করে। তারপরে আবার এইখানে ব্যথা হয়েছে এই ২-৩ মাস যাবৎ, অল্প অল্প করে হঠাৎ করে এই মাসখানেক একেবারে প্রচণ্ড ব্যথা। আপনাদের এইখানে আসার এক সপ্তাহ আগে মনে হয় কি একেবারে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা। হাঁটুতে যখন ব্যথা প্রথম শুরু হয়, মানে ব্যথাটা কি হতো? হাঁটা চলা করলে ব্যথা হতো নাকি উঠবস করলে ব্যথাটা শুধু বেশি হতো? বেশি হাঁটা চলা করলেও করতো, আবার ভারী কাজ করলে, ভারী কাজ করলেও দেখতেন যে একটু পরে আর আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, হাঁটুতে প্রচণ্ড ব্যথা, বসে যেতে হতো। তারপরে এই যে আসার আগে কিছুদিন আগে কোমরে খুব ব্যথা না, কিন্তু কোমরের থেকে এই যে এই পার এই নিচে দিয়ে এই পর্যন্ত পুরোটা ব্যথা, কি ঝিনঝিন করে কি যেন নামে, সারাক্ষণ একটা পেইন, সারাক্ষণ কাজ করতে থাকে, এতটা ব্যথা, নামাজ পড়ে কি কষ্ট করেছে আর বসে, তাও মানে কি ঝিনঝিন করে কি যেন নামতেছে ব্যথা। এই যে মা, যখন আপনার এই হাঁটু ব্যথা শুরু হয়, প্রাথমিকভাবে কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন? হ্যাঁ, দেখাইছি, এই যে কি বলেছিলেন যে কি ধরা পড়েছে বা রোগটা কি, সে সম্পর্কে সেটা বলেছেন। তারপরে আমার এই ভাগ্নিকে সংবাদ দিলাম, তারপরে ও যাই বলে কি আপনি করেন না, আর কিছু করেন না, আমি এই রিপোর্ট নিয়ে স্যারের কাছে যাই, এই স্যারের কথা বলছি। আচ্ছা, স্যারের কাছে যাই, স্যার কি বলে শুনি, আপনি আর কোনাই করেন না। এর আগে দুই বছর আগে ভাগ্নে বলছিল এই জায়গার কথা, ডক্টর মাহমুদ শফিউল্লাহ প্রধান ওনার কথা। আচ্ছা আচ্ছা, ওনার মা অসুস্থ, আচ্ছা, তা আমাকে বলছিল যে ওই জায়গায় চলেন, থেরাপি নিলে ভালো হবে। আচ্ছা, তাই বিষয়টা তো গুরুত্ব দেয়নি, একটু কমে এবার একটু বাড়ে, ডাক্তার দেখাই, তারপরে ওই রিপোর্টটা নিয়ে এখানে আসছে। এখানে আসার পরে আমি
চলে আসছি। স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন? জিজ্ঞেস করেছে সবকিছু জিজ্ঞেস করেছেন, আপনিও সবকিছু খুলে বলেছেন, আপনার কোথায় কোথায় ব্যথা সেটা বলেছেন, কেমন লাগে, কি অবস্থা সব। এবং স্যার বলেছেন স্যারের আন্ডারে ভর্তি হয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন, এমন কিছু বলেছিলেন স্যার? হ্যাঁ বলছে যে আপনি যদি সুস্থ হতে চান তাই আপনি ভর্তি হন। তাহলে বলছিল কি যে আমার তো বাসা এখানে, আমরা ডেইলি আসি, থেরাপি দিয়ে যাবো, দেখা কি না এমআর রিপোর্ট খারাপ নাকি ভর্তি হতে হবে, সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে গেছেন আর কি। তার পরের দিন আসি। আজকে কততম দিন আপনার ভর্তি হওয়ার? আজকে ১৩। সেই প্রথম দিন ভর্তি হয় এবং আজকে ১৩তম দিন, এই ১৩ দিন পরে আজকে কেমন আছেন? আজকে খুব ভালো আছি আগের মতোই। সেই সুস্থ অবস্থায় যেমন ছিলেন, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা বা হাঁটু ব্যথা মুক্ত একটা জীবন, সেই সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। এমনিতে একটু বয়স হয়েছে, রিটায়ার্ড করছি না। দর্শক আমরা এখানে ওনার ভাগিনাকে একটু পেয়েছি, যিনি পুরো ট্রিটমেন্টের সময়টাতে উনি ছিলেন সাথে, এবং ওনার মাকে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে নিয়ে এসেছিলেন এবং উনিও ট্রিটমেন্ট নিয়েছেন এবং উনিও সুস্থ আছেন, এবং সেই বিশ্বাসে উনি ওনার খালাকেও নিয়ে আসেন এবং আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। কী হয়েছিল একটু আমরা ওনার কাছ থেকে একটু জানবো। দর্শক স্যার আমরা জানি যে মমতাজ বেগম আপনার খালা হন, তো উনি দীর্ঘদিন যাবত অস্টিওআর্থ্রাইটিস এবং ওনার পিএলআইডির সমস্যা ছিল, পাশাপাশি ওনার সার্ভাইকেলের কয়েকটা ডিস্কও প্রলাপস ছিল, এবং এই ব্যথাজনিত কারণে ওনার যে স্বাভাবিক জীবন সেটা সম্পূর্ণ প্রায় বসে গিয়েছিল, একদম পুরো কোনো কাজ করতে পারতেন না ব্যথার জন্য, সারাক্ষণ উনি কমপ্লেন করতে থাকতেন যে ওনার ব্যথা নিয়ে, স্বাভাবিক জীবনটা স্থবির হয়ে গেছিলো। ওই সময়টা সম্পর্কে যদি একটু বলেন, কেমন দেখেছিলেন আর আফটার ট্রিটমেন্ট কেমন আছেন উনি? এই ব্যথাটা শুরু হয়েছে মূলত ৪-৫ বছর ধরে অল্প করে, তো ট্রিটমেন্টে ছিলেন অর্থোপেডিক ডাক্তার, বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, পরে ট্রিটমেন্টে তো কিছুটা সুস্থ হতেন, আবার ব্যথা বাড়ত, এইভাবে হচ্ছিল। তা আমার একটু অভিজ্ঞতা আছে, আমার মাকেও আপনার ফিজিওথেরাপি দেখাচ্ছিলাম, স্যারকেও দেখাইছিলাম, আমরা থেরাপিটা বাসায় দিয়েছিলাম, আমার অন্য অন্য ফিজিওথেরাপি অন্য অন্য ডাক্তারও দেখাচ্ছে, সেখানে ভালো ফল পেয়েছি ব্যথা সংক্রান্ত। আচ্ছা, সেজন্য খালাকে আগেও বলেছিলাম, কিন্তু যেহেতু তখনও ব্যথা বেশি ছিল না, আর গোপালগঞ্জ থেকে ঢাকা এসে এইভাবে দেখানোটা আসলে একটু কষ্টকর, সেই জন্য আর এইভাবেই করা হয়নি, কিন্তু ব্যথাটা এখন যখন অনেক বেড়েছে, ব্যাক পেনটা অনেক হয়েছে, তারপর হার্টটা অনেক হয়েছে, তখন আর অর্থোপেডিক ডাক্তার ওনার অপারেশনের পরামর্শ দিয়েছিলেন, তখন আমি বললাম না অপারেশন আগে আমরা আগে এখানে একটু দেখাই। আচ্ছা, সেই হিসেবে ডক্টর শফিউল্লাহ স্যারের কাছে আসলাম, রিপোর্ট অনেকটাই করানো ছিল, এমআরআই রিপোর্টে রিপোর্ট করানো ছিল, রিপোর্ট দেখাচ্ছে, উনি বললো যে অবস্থা বেশি ভালো না, আপনি নিয়ে আসেন, নিয়ে এসে তারপরে দেখি। তো পরের দিন আসলাম, আসার পর বলছে সব কিছু দেখে বললেন যে আমাকে অ্যাডমিট করতে হবে, তো আমাদের বাসা কাছেই, পাশেই বাসা, তো বলছিলাম স্যার বাসার কে হলে হয় কিনা, বললো না তাতে ফলটা ভালো হবে না, মুভিংটা এই ক্ষেত্রে সাজা হবে আর খরচ হবে, কিন্তু আপনি ফলটা ভালো পাবেন না, খরচ হলো আপনি অ্যাডমিট করেন। সেই হিসেবে আজকে ১৩তম ট্রিটমেন্টের পর আলহামদুলিল্লাহ তার অবস্থা তো আর আমি দেখছি না, কিন্তু যেটা শুনছি আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছেন, আর এখন যেহেতু বড় একটা ব্যথা থেকে রিলিজ হয়েছে, এখন খুব স্বাচ্ছন্দ্যবোধ করছেন, কিন্তু কত কয়েকটা দিন না গেলে এর অবস্থা পুরোপুরি বোঝা যাবে, পুরোপুরি অবস্থা বোঝা যাবে না আলহামদুলিল্লাহ। আমরা জানি স্যার আপনি আপনার মাকেও নিয়ে এসেছিলেন এবং এখানে ট্রিটমেন্ট করেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছে, আপনার মা কেমন আছেন? মা আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে আলহামদুলিল্লাহ। আবার বাসাতে অনেক সময় থেরাপি দেওয়ানো হয় আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো মধ্যের মধ্যে দিয়ে আছে আলহামদুলিল্লাহ। দর্শক আপনারা শুনলেন এতক্ষণ, আজকে আর খুব বেশি সময় নিব না, ডিসিশন নেওয়ার ক্ষমতা অবশ্যই আপনাদের হাতে যে আপনারা কী করবেন, সুস্থ থাকবেন না ভালো থাকবেন নাকি অসুস্থ থাকবেন। যেখানে আন্তর্জাতিক মানের এই ধরনের ট্রিটমেন্ট এখন আমাদের ঘরে ঘরে আছে, আমাদের পুরো বাংলাদেশে এই ধরনের ট্রিটমেন্ট সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধুমাত্র খুঁজে নিতে হবে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।